হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বেঙ্গলি ফুড লাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আর আজকের রেসিপিটি হতে চলেছে দেশি মুরগি মাংস রান্নার রেসিপি। তো কিভাবে আমি একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে টেস্টি দেশি মুরগির ঝোল রান্না করে নিচ্ছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি 1 কেজি মতন দেশি মুরগির মাংস নিয়েছি, আর দেশি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই দেশি মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট, দেব লবণ আর হলুদ গুঁড়ো, পরে প্রয়োজন হলে লবণ ও হলুদটা আবারও দেব, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল, তারপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর আবারও এই মাংসের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো সবার কাছে আমার আবারও রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। সমস্ত উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাংসতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে আসলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। তারপর এই মাংসটাকে 8 থেকে 10 মিনিট মতন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 2 তেজপাতা, প্রথমে দিতে ভুলে যাওয়ার জন্য তেজপাতাটা আমি পরে দিলাম, তোমরা গরম সর্ষের তেলের মধ্যেই তেজপাতাটা দিয়ে দেবে। আজকের এই দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করো। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটোটা। আট থেকে 10 মিনিট পর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুটা। তারপর আবার 2 মিনিট মতন সময় ধরে মাংসর সাথে আলুটাকে ভালোভাবে এই মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর সমস্ত মাংস এবং আলুটা যখন মশলার সঙ্গে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, যে কোনো মুরগির মাংস রান্নাতে তোমরা গরম জল ব্যবহার করলে সেই মাংস রান্নার টেস্টটা কিন্তু খুবই টেস্টি হয়। তো দেশি মুরগির মাংস যেহেতু একটু চিমড়ে প্রকৃতির হয় তো সেই কারণে একটু বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। এখানে আমি 10 থেকে 12 মিনিট মতন সময় ধরে ঢাকা দিয়ে এই মুরগির মাংসটাকে সেদ্ধ করব। তোমরা চাইলে বেশি সময় ধরেও করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে এসছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমাদের দেশি মুরগির মাংস রান্না একদমই কমপ্লিট। তো এবার আমি এই মাংসটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো আজকের এই দেশি মুরগির মাংস রান্নার রেসিপির ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।